আসসালামু আলাইকুম। সমাজ বিজ্ঞান একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে পাঠ। সঙ্গে আছি আমি নূরমহল বেগম, প্রভাষক সমাজ বিজ্ঞান, পাঁচরুখে বেগম আনোয়ার ডিগ্রি কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আমি পড়িয়েছিলাম তোমাদেরকে, আজকেও সেই অধ্যায় থেকে পড়াবো। তো দ্বিতীয় প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। সমাজ বিজ্ঞানের গত ক্লাসে আমরা পড়েছি বিজ্ঞান কি, পদ্ধতি কি, সমাজ গবেষণায় গবেষকরা যে পদ্ধতি অবলম্বন করে, পদ্ধতি কয়েকটা পর্যায় রয়েছে, সেই পর্যায়গুলো তোমাদের মনে আছে? মনে আছে কি না আমি জানি না, আমাকে তোমরা সেই তথ্য দাও না, আমি আবার পুনরাবৃত্তি করছি। কোনো বিশেষ বিষয়ে পরীক্ষা, প্রমাণ, যুক্তি এসবের ভিত্তিতে সুশৃঙ্খল যে জ্ঞানটা আহরণ করা হয়, সুসংহত জ্ঞানটাই হচ্ছে বিজ্ঞান। আর পদ্ধতি হচ্ছে কোনো কাজ সুচারুভাবে সম্পন্ন করার যে পন্থা, সেটাই হচ্ছে পদ্ধতি। সমাজ গবেষণায় সমাজ বিজ্ঞানীরা যে পদ্ধতিগুলো অবলম্বন করেন, সে পদ্ধতির কয়েকটা পর্যায় রয়েছে। এই পর্যায়গুলো হচ্ছে, প্রথমত হচ্ছে সমস্যা নির্বাচন, তারপর তথ্য সংগ্রহ, তৃতীয়ত হচ্ছে তথ্য শ্রেণীবিন্যাস, চতুর্থ হচ্ছে কল্পনা প্রণয়ন, পঞ্চম হচ্ছে যথার্থতা বা সত্যতা যাচাই, ষষ্ঠ হচ্ছে ভবিষ্যৎবাণী। তাহলে প্রথম যে কথাটা হচ্ছে সমস্যা নির্বাচন, যে পর্যায়টা বলা হয়েছে সমস্যা নির্বাচন। প্রথমে সমস্যা নির্বাচন হচ্ছে সমাজ গবেষকরা ঠিক কোন বিষয়টা নিয়ে গবেষণা করবে, সমাজ বিজ্ঞানের আওতায় পড়ে কোন বিষয়টা নিয়ে, যে বিষয়টা নিয়ে গবেষণা করবে সেই বিষয়টি হচ্ছে সমস্যা নির্বাচন। আগে সেটা ঠিক করবে সমাজ গবেষকরা, যে বিষয়টা নিয়ে গবেষণা করবে সেই বিষয়টা ঠিক, যে বিষয়টা নির্বাচন করা হয় এই বিষয়টাকে মূলত বলা হয় সমস্যা নির্বাচন। যেহেতু সমাজ বিজ্ঞানীরা সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে থাকে, গবেষণা করে থাকে, সেক্ষেত্রে সমাজ বিজ্ঞানীরা যে সমস্যাটা নিয়ে গবেষণা করবেন সেই সমস্যাটা নির্বাচন করাটাই হচ্ছে সমস্যা নির্বাচন, মানে বিষয় নির্বাচন করা, হচ্ছে কোন বিষয়ে এরা গবেষণা কার্য পরিচালনা করবে। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম যে সমাজে বাল্যবিবাহ সম্পর্কে গ্রামবাসীর মনোভাব, বাল্যবিবাহ নিষিদ্ধে গ্রামবাসীর মনোভাব, এমন একটা বিষয় সমাজ গবেষকরা, ধরো আমি উদাহরণ দিচ্ছি আর কি, সমাজ গবেষকরা যে গবেষণা করছেন বা করবেন, যে এরকম একটা বিষয় নিয়ে গবেষণা করবে যে বিষয়টা হচ্ছে সমাজের সমাজ বিজ্ঞানের আওতাভুক্ত, এবং এটা একটা সমস্যা, সার্বিক সমস্যা, দেশের সমস্যা, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা, পরিবারের সমস্যা। তো এরকম একটা সমস্যা হচ্ছে বাল্যবিবাহ। তো বাল্যবিবাহ নিষিদ্ধকরণে গ্রামবাসীর মনোভাব, এটা একটা বিষয় হিসেবে একজন গবেষক নিয়েছেন যে বিষয়টা নিয়ে গবেষণা করবেন। তাহলে এইটাই হচ্ছে সমস্যা নির্বাচন, যে বিষয়টা নিয়েছে এই বিষয়টা হচ্ছে প্রথমত হচ্ছে সমস্যা নির্বাচন। আর সমস্যা নির্বাচনের পরবর্তী স্টেপটা হচ্ছে তথ্য সংগ্রহ করা। তথ্য সংগ্রহ করতে গিয়ে কি বলা হয়, তথ্য সংগ্রহ করার হচ্ছে যে বিষয়টা নিয়েছে এই বিষয়টা গবেষক প্রথমে নিবিড়ভাবে দেখবেন এবং এই বিষয়টার উপরে তথ্য সংগ্রহ করবেন। কি বলা হয়েছে, গ্রামবাসী মনোভাব,
তো এটা গ্রামবাসীর মনোভাব বলতে গেলে গোটা বাংলাদেশের গ্রামবাসীর মনোভাবের কথা এটা ধরা হবে। তো গোটা গ্রাম বাংলাদেশে তো 85,000 গ্রাম আছে, 85,000 গ্রাম থেকে তো গবেষণার আওতায় আনা সম্ভব না। সেক্ষেত্রে কেননা গবেষণার গ্রামের আওতায় আনা এই জন্য সম্ভব হবে না, গবেষকের পক্ষে এত লোক বল থাকবে না, এত সময়ও থাকবে না, তাছাড়া দেখা যাবে অর্থেরও দরকার আছে। সেজন্য কি করবে গবেষক, গোটা 85,000 গ্রামকে তো গবেষণার আওতায় আনতে পারবে না, 85,000 গ্রাম থেকে কিছু প্রতিনিধিত্ব করতে পারে এমন কিছু গ্রামকে বেছে নেবে যেখান থেকে গবেষক তথ্য সংগ্রহ করবে, মানে স্যাম্পল গ্রাম, স্যাম্পল ভিলেজ নেবে, মানে নমুনা গ্রাম নেবে, যে গ্রামটা কি করবে গোটা বাংলাদেশের 85,000 গ্রামের প্রতিনিধিত্ব করবে। দেখা যায় যে ধরো একটা তোমাদের একটা আরো সহজভাবে উদাহরণ দিই, একটা পরিবারের কাউকে দাওয়াত দিল, বলছে যে ঘর পিছে একজন করে দাওয়াত দেয়, একটা পরিবারের 7 জন সদস্য আছে, তো 7 জন সদস্য আছে, 7 জনকে দাওয়াত দেওয়া সম্ভব না লোকের, তো বলছে যে ঘর পিছে একজন করে দাওয়াত দেওয়া। তো একজন করে দাওয়াত দেওয়া বলতে পরিবার থেকে যে একজন যাবে মানে হচ্ছে ওই পরিবার থেকে একজন যাওয়া হচ্ছে ওই পরিবারের প্রতিনিধিত্ব করা। তেমনই হচ্ছে 85,000 গ্রামটা তো গবেষণা হতে আনা সম্ভব না, 85,000 গ্রাম থেকে কিছু কয়েকটা গ্রাম বেছে নেওয়া হবে যে গ্রামটা গোটা 85,000 গ্রামকে গ্রামের প্রতিনিধিত্ব করবে। ঠিক এরকম কিছু গ্রাম বেছে নিয়ে প্রতিনিধিত্ব করে, এরকম কিছু গ্রাম বেছে নিয়ে গবেষক কী করবে ওই গ্রাম থেকে তথ্য সংগ্রহ করবে, কার কাছ থেকে, গ্রামবাসীদের পক্ষ থেকে। আচ্ছা, গ্রামবাসীদের পক্ষে গ্রামে যারা বসবাস করে তাদের কাছ থেকে তো তথ্য নিবে, গ্রামে কারা বসবাস করে, গ্রামের সদস্য কারা, জনগোষ্ঠী, এর মধ্যে বয়স পুরুষ মহিলা আছে, তারপরে কিশোর আছে, কিশোরী আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, এই 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 টাইপের, কেউ চাকরিজীবী আছে, কেউ ব্যবসায়ী আছে, কেউ দিনমজুর আছে, কেউ কৃষক আছে, এই এইরকম শ্রেণী পেশার মানুষদের কাছ থেকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কাছ থেকে, বিভিন্ন লিঙ্গের, বিভিন্ন বয়সের মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে গবেষকরা। গবেষকরা তথ্য সংগ্রহ করে কি করবেন, তথ্য সংগ্রহ করার পরবর্তী স্টেপটা হচ্ছে তথ্যের শ্রেণীবিন্যাস, যে তথ্যগুলো নিয়েছে সেই তথ্যগুলো তথ্যের শ্রেণীবিন্যাস করবে, মানে তথ্যটাকে সজ্জিতকরণ করবে, সাজাবে, সাজিয়ে নেবে, কিভাবে বা সারণীবদ্ধ করবে, কিভাবে তাদের বয়সের ভিত্তিতে, তাদের লিঙ্গের ভিত্তিতে, তাদের পেশার ভিত্তিতে, এসবের ভিত্তিতে, তাদের আর্থসামাজিক মর্যাদার ভিত্তিতে, তাদেরকে তথ্যগুলো সাজিয়ে নেবে গবেষক, সারণীবদ্ধ করে নেবে, এতগুলো পুরুষ, এতগুলো মহিলা, এতগুলো যুবক, যুবতী, তারপরে আছে বৃদ্ধ, তারপরে আছে কি নানা পেশার, কৃষক, মজুর, চাকরিজীবী, ব্যবসায়ী, ক্ষুদে ব্যবসায়ী, এইরকম সবার কাছ থেকে তথ্য সংগ্রহ করে এইগুলোর ভিত্তিতে তথ্যগুলো সাজিয়ে নেবে, সেটা হচ্ছে তথ্যের শ্রেণীবিন্যাস। চতুর্থটা কী পড়েছিলাম আমরা, চতুর্থটা আমরা পড়েছিলাম যে তথ্যের যে শ্রেণীবিন্যাসটা করা হবে এই শ্রেণীবিন্যাসের ভিত্তিতে গবেষক কী করবে একটা কল্পনা করে নেবে, তার গবেষণার ফলাফলটা ঠিক কী হতে পারে যে তথ্যগুলো নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কল্পনাটা তথ্যের শ্রেণীবিন্যাসের ভিত্তিতে করতে পারে। অনেক গবেষক কী করে যে বিষয়টা নেয় নির্বাচনের সময়ই, গবেষক যারা প্রজ্ঞাবান, জ্ঞানী, তাদের দক্ষতা, দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা যখন সমস্যাটা বেছে নেন তখনই কিন্তু একটা কল্পনা করে নেন যে আমার এই সমস্যার সাথে গ্রামের বৃদ্ধদের সমস্যাটা কী নিয়েছিলাম, যে বাল্যবিবাহ বন্ধে গ্রামবাসী মনোভাব, তো এই বিষয়টার পক্ষে দেখা যাবে গ্রামের বৃদ্ধদের তুলনায় যুবক বা পৌরদের মনোভাবটা থাকবে ইতিবাচক আর বৃদ্ধরা থাকবে নেতিবাচক, এরকম একটা কল্পনা করা যায়। তো এক্ষেত্রে কী করা হয় চতুর্থত, যে তথ্য যেগুলো সংগ্রহ করা হয় গবেষণার নিরপেক্ষতা বজায় রাখার জন্য, সেক্ষেত্রে তথ্য শ্রেণীবিন্যাস করানোর পরেই তথ্যের পরে একটা কল্পনা প্রণয়ন করবে বা একটা বিবৃতি দিবে যায় আমার এই গবেষণা যে বৃদ্ধরা অনেকটা ঐতিহ্যবাহী জীবনযাপন করতে পছন্দ করে, রক্ষণশীল বিধায় গ্রামের
এখানে মৃতরা নেতিবাচক পোষণ করবে, বাল্যবিবাহ বন্ধ করা যাবে না, বয়স মাত্রই বিশেষ করে 13-14 বছর বয়সে এদেরকে বিয়ে দিয়ে দেয় ঠিক, তাতে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে না, পরিবারে বিশৃঙ্খলা দেখা দিবে না, বিশেষ করে বৃদ্ধদের মধ্যে এই ধরনের রক্ষণশীল একটা মনোভাব থাকে। আর যারা উঠতি বয়সী যুবক আছে, ওরকম বৃদ্ধ না, 60 ঊর্ধ্ব না, 50 ঊর্ধ্ব না, 30 ঊর্ধ্ব, তাদের মধ্যে মনোভাব আছে হ্যাঁ অল্প বয়সী মেয়েদের বিয়ে দিলে তাদের নানা সমস্যা হবে, জনসংখ্যা বেড়ে যাবে, মেয়েদের শারীরিক সমস্যা হবে, স্বাস্থ্যগত সমস্যা হবে, যে বাচ্চা কাচ্চা আসবে তাদের বিকলাঙ্গ হয়ে আসতে পারে, বুদ্ধি প্রতিবন্ধী হয়ে আসতে পারে, এই ধরনের মনোভাবে তারা ইতিবাচক সাড়া দেবে, সে ধরনের একটা বিবৃতি দেওয়া হবে। এই বিবৃতিটা আবার অনেক ক্ষেত্রে ইতিবাচকের সাথেও যেতে পারে, মানে গবেষণার ফলাফলটা সর্বশেষে আবার নেতিবাচকও হতে পারে, তথ্যের সাথে যদি ওটা যথার্থ না হয় সেটা কল্পনাটা বৃথা, সে কল্পনা ব্যর্থ হতে পারে, আবার কল্পনাটা সঠিক এবং সত্য হতে পারে। সেই হিসেবে পঞ্চমটা হচ্ছে যে তথ্যটা নেওয়া হয়েছে, সারণীবদ্ধ করা হয়েছে, তারপরে কল্পনা প্রণয়ন করা হয়েছে, সেক্ষেত্রে পঞ্চমরা হচ্ছে যথার্থতা বা সত্যতা যাচাই, যে তথ্যগুলো নেওয়া হয়েছে, যে কল্পনাটা করেছি কোন তথ্যগুলোর সাথে সেটা যাচাই বাছাই করে দেখা, সেটার যৌক্তিকতাটা ঠিক কতখানি আছে সেটা বিচার বিশ্লেষণ করা। বিচার বিশ্লেষণ করতে গিয়ে গবেষকরা দেখেন যে তথ্যের সারণীর সাথে মিল আছে কিনা, তথ্যগুলো নির্ভর সঠিক কিনা, সেগুলো যাচাই বাছাই করে এটা সত্যতা যাচাই করে থাকে। সত্যতা যাচাই করার পর ষষ্ঠ অধ্যায় কে আসছে, যে ষষ্ঠ ধাপে আসে যে ভবিষ্যৎবাণী করা। এখানে ভবিষ্যৎবাণীটা মূলত সমাজ গবেষকেরা করে থাকে, যেমন যে বিষয়টা নেওয়া হয়েছে এই বিষয়টা যদি ইতিবাচক ফলাফল আসে তাহলে আসবে যে অদূর ভবিষ্যতে গ্রামবাসীদের মনোভাবে বৃদ্ধদের তুলনায় যুবকরাই ইতিবাচক সাড়া পোষণ সাড়া দিবে, আর এটা বাংলাদেশের সমাজ সাপেক্ষে খুবই কার্যকর হবে, এভাবে একটা ভবিষ্যৎবাণী করবে। এটা গেল সমাজ বিজ্ঞান গবেষণার পর্যায়ে। তোমাদের মনে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য ওই বিষয়টা পুনরাবৃত্তি করা। তাহলে সমাজ বিজ্ঞানকে কি বিজ্ঞান বলা চলে? যেহেতু সমাজ বিজ্ঞান তার বস্তুনিষ্ঠতা ধরে রাখার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে থাকে, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে গিয়ে না প্রথমে কি করে সমস্যা নির্বাচন করে, তারপরে তথ্য সংগ্রহ করে, তথ্য শ্রেণীবিন্যাস করে, তথ্যের কল্পনা প্রণয়ন করে একটা বিবৃতি দিয়ে থাকে, তথ্যগুলোকে যাচাই বাছাই এবং যথার্থতা নিরূপণ করেই সমাজ বিজ্ঞান যেহেতু একটা ভবিষ্যৎবাণী করে একটা সাধারণ সূত্রের পূরণ সূত্র আবিষ্কার করতে পারে বা সাধারণীকরণ প্রক্রিয়া করতে পারে, যেটা সর্বজনের সেটা গ্রহণযোগ্যতা পায়, এরকম একটা তথ্য উপাত্ত দাঁড় করাতে পারে, যৌক্তিকতা প্রকাশ করতে পারে, সেই হিসেবে সমাজ বিজ্ঞানকে কি একটা বিজ্ঞান বলা চলে। আচ্ছা, তাহলে আজকে কিন্তু আমার বিষয়টা এটা না, আমার বিষয়টা হচ্ছে আজকে সমাজ বিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতি। সমাজ বিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে বেশ কতগুলো পদ্ধতি আছে, জরিপ পদ্ধতি আছে, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি আছে, ঐতিহাসিক পদ্ধতি আছে, দার্শনিক পদ্ধতি আছে, পরিসংখ্যান পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি আছে। তো পদ্ধতির মধ্যে আমরা আজকে পড়ব প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। আজকে আমরা পড়ব প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণ
কি বলেছে, সমাজ বিজ্ঞানীরা সমাজ গবেষণা করতে গিয়ে কয়েকটা পদ্ধতি অনুসরণ করে। আগে পড়েছে পদ্ধতি যে অনুসরণ করে পদ্ধতিগুলোর কয়েকটা পর্যায়ে পড়েছে। এখন কি কি পদ্ধতি অনুসরণ করে তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি। প্রত্যক্ষ অংশগ্রহণ, প্রত্যক্ষ কি? প্রত্যক্ষ হচ্ছে সরাসরি, অংশগ্রহণ মানে যোগদান করা, অংশগ্রহণ করে, সরাসরি অংশগ্রহণ করবে। এবং পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ কি? দেখা, অবলোকন করা, ঠিক না? তাহলে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি, এই পদ্ধতিটা কি? গবেষণা করতে গেলে সমাজ গবেষণায় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে সমাজ গবেষণায় সমাজ বিজ্ঞানীরা এই পদ্ধতি অবলম্বন করে। ধরে নাও আমি যদি তোমার সম্পর্কে, তোমাদের সম্পর্কে, কারো সম্পর্কে যদি জানতে চাই, আমি একটা সালমা মেয়ে সম্পর্কে জানতে চাইবো, জানতে কি কি করব, সালমা মেয়েটাকে আমি ফলো করব, সে সকালে কটায় উঠে, উঠার পরে কি করে, কীভাবে তার দিন যাপন করে, কী কী কাজ করে, কীভাবে কাজ করে, কোথায় যায়, কার সাথে মিশে, তার চাল চলন, তার আচার আচরণ, রীতিনীতি, তাদের বিশ্বাস, ধর্মীয় এবং সামাজিক অনুশাসন কি, সে কতটা মেনে চলে, এই বিষয়গুলো যখন আমার জানার দরকার হবে তখন কি আমি তাকে মুখ দেখে কি আমি জানতে পারবো? না, জানতে পারবো না। তখন অবশ্যই আমি যদি গবেষক হয়ে থাকি তখন অবশ্যই আমি ওই ব্যক্তি সম্পর্কে জানতে গেলে আমাকে তাকে ফলো করতে হবে, তাকে পর্যবেক্ষণে রাখতে হবে, তাকে অবলোক সবসময় তাকে চোখে চোখে রাখতে হবে, তার সম্পর্কে আমাকে জানতে হবে, জেনে আমাকে একটা সিদ্ধান্ত আসতে হবে যে তার আচার আচরণ, মনোভাব, রীতিনীতি কী, তার বিশ্বাস কী, ধর্মীয় এবং সামাজিক অনুশাসন কী, এ সম্পর্কে আমি তাকে যখন দিনে রাতে তার পাশে পাশে ছায়ার মতো অবস্থান করে যখন আমি অবস্থান করব তখনই আমি তার সম্পর্কে এই তথ্যগুলো জানতে পারবো। তাহলে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি হচ্ছে এই কথাটাই বোঝায় যে গবেষক গবেষণার আওতায় পড়ে, গবেষণার যে আওতায়, গবেষক যে গবেষণার যে আওতায় পড়ে, গবেষণার যে দল আছে, সে গবেষকের যে দলটা আছে, এই দলের মধ্যে গবেষক অবস্থান করে যে তথ্য উপাত্ত সংগ্রহ করবে, যে মানব গোষ্ঠী সম্পর্কে বা যে সম্প্রদায় সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করবে, অবস্থান করে, পর্যবেক্ষণ করে, সেটাই হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। একটা গ্রাম সম্পর্কে আমি বাইরে থেকে, রাস্তাটা খুব সুন্দর, হ্যাঁ, রাস্তাটার পাশে যে গ্রামটা আছে, গ্রামটাতে আমি, গ্রামটা সম্পর্কে আমার জানা সম্ভব না, রাস্তা দিয়ে চলে যেতে যে গাড়ি করে চলে যাব, রাস্তাটা বেশ সুন্দর, গ্রামটাও বাইরে থেকে বেশ সুন্দর, কিন্তু এই গ্রাম সম্পর্কে জানা, জানতে গেলে আমাকে গাড়ি থেকে নামতে হবে, নেমে গ্রামে ঢুকতে হবে যে এই গ্রামের বাসিন্দারা কেমন, হ্যাঁ, এই গ্রামের বাসিন্দাদের আচার আচরণ, তাদের মনোভাব, তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের সামাজিক অনুশাসন, এই সমস্ত রীতিনীতি, ওই সমাজ ব্যবস্থার রীতিনীতি কী, ওই সমস্ত বিষয় জানতে গেলে রাস্তা দিয়ে আমি শু করে গাড়ি দিয়ে চলে গেলেই আমি জানতে পারবো না, আমাকে গাড়ি থেকে নামতে হবে, নেমে গ্রামে ঢুকতে হবে, ঢুকে গ্রামবাসীদের সাথে আমাকে মিশতে হবে, গ্রামবাসীদের সঙ্গে মিশে তাদের জীবন আচরণ সম্পর্কে, তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে, তাদের বিশ্বাস, মনোভাব, আদর্শ, মূল্যবোধ, হ্যাঁ, রীতিনীতি, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা জানতে পারব। আর সেটাই মূলত হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ, মানে সরাসরি আমি যখন জানবো সেটাই হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ। যখন আমি নিজে জানবো, নিজে জানার উপর উদ্দেশ্য থাকবে যে আমার এই গ্রামটা সম্পর্কে জানার ইচ্ছা আছে, তখন আমি যখন নিজে সেখানে সরাসরি অবস্থান করব এবং অবস্থান করে ওই গ্রামবাসীদের সাথে মিশে গ্রামবাসীদের জীবন আচরণ সম্পর্কে জানব, সেটাই হচ্ছে মূলত পর্যবেক্ষণ, প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতি। হ্যাঁ, তাহলে এই পদ্ধতি সম্পর্কে
জানা গেল যে প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতিটা তাহলে কি জানা গেল? আমি আবার বলছি যে একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি, রাস্তাটা বেশ সুন্দর, রাস্তাটার পাশে একটা ক্ষুদ্র উদাহরণ দিচ্ছে তোমাদের, যে বইয়ের ভাষা পড়তে গেলে তোমাদের মাথায় ঢুকবে না। তোমরা এই আগে পড়ে, আমি অনেক স্টুডেন্ট, 2013 সাল থেকে আমি কলেজে পড়াচ্ছি, প্রত্যেকটা বেঁচে ছেলে মেয়েদের উদাহরণ দিলে বুঝে কাজে, তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিটা কি। হ্যাঁ, বই পড়ে অনেকে বুঝে, কিন্তু উদাহরণটা দিলে বুঝতে আরো বেশি সহজ হয়। যখন আমি একটা গ্রামের পাশ দিয়ে সুন্দর একটা রাস্তা দিয়ে একটা গাড়ি দিয়ে চলে যাচ্ছে, তো রাস্তাটা আমার ভালো লেগেছে, গ্রামটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু ইচ্ছা হচ্ছে গ্রাম সম্পর্কে জানা, কিন্তু এই রাস্তা দিয়ে চলে গেলে গ্রাম সম্পর্কে কি আমার জানা হয়ে যাবে? জানা হবে না। জানতে গেলে আমাকে কি করতে হবে? গাড়ি থেকে নামতে হবে, গ্রামের ভিতর যাওয়া লাগবে, ভিতরে গিয়ে গ্রামবাসীদের সাথে আমাকে মিশতে হবে। এখানকার মানুষের পেশা কি, সর্বোচ্চ পেশাটা কি, তারা কিভাবে কৃষিকাজ করে, তাদের অর্থনীতি কি, কৃষি না শিল্প, তাদের বিশ্বাসটা কি, তাদের ধর্মীয় এবং সামাজিক অনুশাসন কি, এখানে ছেলে মেয়েদের প্রতি কীরকম মনোভাব পোষণ করে, ছেলে মেয়েদের মধ্যে কেন মনোভাব পোষণ করে, এই জন্য বললাম যে অনেকেই পরিবার থেকেই মূলত বৈষম্যের শিকার হয় ছেলে আর মেয়ে। সেটা আমি এত ভিতরে যাব না, কথাটা হচ্ছে এটা যে তাদের বিশ্বাসটা কি, তাদের ধর্মীয় আচার আচরণ কি, তাদের রীতিনীতি কি, তাদের সামাজিক অনুশাসন কি, সামাজিক রীতিনীতি কি, এই সমস্ত বিষয়গুলো জানতে হলে গবেষককে অবশ্যই গাড়ি থেকে নেমে গ্রামে যেতে হবে, গ্রামবাসীদের সাথে তাকে থাকতে হবে, থেকে গ্রামবাসীদের থেকে তথ্য সংগ্রহ করতে হবে, গ্রামবাসীদের সাথে মিশে তাদের জীবন আচরণ সম্পর্কে জানতে হবে। মূলত এটাই হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি, মানে থেকে এদেরকে অবলোকন করে এদের কাছ থেকে তথ্য সংগ্রহ করাটাই হচ্ছে একটা পদ্ধতি। আর এই পদ্ধতির কতগুলো সুবিধা আছে, সুবিধাটা কি, যে সুবিধাটা হচ্ছে এখানে গবেষক সরাসরি অবস্থান করে তথ্য সংগ্রহ করে বলে, সেই তথ্যটা হয় নির্ভুল, এবং সেটা সাধারণীকরণ করতে, সাধারণীকরণ হচ্ছে এটা সর্বজন গ্রহণযোগ্যতা পাওয়ার একটা পথ, যে এখানে অবস্থান করে নিজে যাচাই বাছাই করে তথ্যটা নিয়েছি, যে তথ্যটা নির্ভুল এবং সঠিক, আর এতে সাধারণীকরণ করাও সহজ হয়। সেই ক্ষেত্রে একটা নির্ভুল সঠিক তথ্য উপস্থাপন করা সহজ হয়ে দাঁড়ায় সমাজ গবেষকের পক্ষে। আর এটাতে কিছু অসুবিধা আছে, অসুবিধাটা হচ্ছে যেহেতু সমাজে অবস্থান করতে হবে, অবস্থান করতে গিয়ে অনেক সময় দেখা যাবে যে গবেষণার জন্য অবস্থান করছো বা গ্রামবাসী সম্পর্কে জানতে চাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় গ্রামবাসীদের রোশন আলো পড়তে হয় গবেষকদের। হ্যাঁ, তারপরে আছে সময়ের দরকার পড়ে, যে গ্রামবাসী সম্পর্কে জানবো সেখানে আমাকে সময় দিতে হবে প্রচুর, পরিবার পরিজনের কথা ভাবা যাবে না, গবেষণার কথা মাথায় রাখতে হবে, সেখানে আমাকে অবস্থান করতে হবে, আর কাউকে কোনো কিছুতে সময় দেওয়া যাবে না, সেটা গ্রামবাসীদেরকে সময় দিতে হবে, ধ্যান ধারণাটা ওখানে থাকতে হবে, এমনকি এখানে থাকতে গেলে সময় অনেক সময়ের দরকার হবে, সেই সাথে অর্থের দরকার হবে। আর যেহেতু সমাজ গবেষণায় সমাজ গবেষককে সেখানে সমাজে অবস্থান করে তথ্য সংগ্রহ নিতে হবে, সেক্ষেত্রে অনেক সময় সমাজ বিজ্ঞানের যেটা একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে পক্ষপাতহীন থাকে, কিন্তু এক্ষেত্রে গবেষককে পক্ষপাতহীন থাকতে পারে না, যেহেতু সে মিশে যায় এখানে একটা আবেগ কাজ করে, এখানে পক্ষপাত দুষ্টতা কাজ করে, যে বিষয়টা নিয়ে গবেষণা গবেষকরা গবেষণা করবে সেই বিষয়টার প্রতি একটা আবেগ কাজ করবে, আবেগ কাজ করতে গিয়ে সে সিদ্ধান্তটা আসবে, সেখানে নিরপেক্ষতা থাকবে না, পক্ষপাতমূলক একটা সিদ্ধান্ত গবেষণার মধ্যে চলে আসবে, সেক্ষেত্রে গবেষণাটা পুরোপুরি যথার্থ হবে না। আচ্ছা, এই গেল আমাদের পর্যবেক্ষণমূলক অংশ, প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি। পদ্ধতির সুবিধা যেমন আছে, পাশাপাশি এটার অসুবিধাও আছে। আচ্ছা,
গেল পর্যবেক্ষণ পদ্ধতি, এবার আসো আমরা পড়ব জরিপ পদ্ধতি। সমাজ গবেষণায় গবেষকরা যতগুলো তথ্য ব্যবহার সরি তথ্য না যতগুলো পদ্ধতি অনুসরণ করে তথ্য সংগ্রহ করে থাকে, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে জরিপ পদ্ধতি। আমরা পদ্ধতি কি জানি তো, পদ্ধতি হচ্ছে কোনো কাজ সুচারুভাবে সম্পন্ন করতে যে পন্থার সাহায্য নিতে হয় সেটা হচ্ছে পদ্ধতি। এখানে সমাজ গবেষকরা গবেষণা করতে গিয়ে গবেষণার জন্য যেভাবে তথ্য সংগ্রহ করবে সেই তথ্য সংগ্রহ করার একটা অন্যতম পদ্ধতি হচ্ছে কি জরিপ পদ্ধতি। এই জরিপ মানেটা কি? জরিপ মানেটা হচ্ছে সরেজমিনে দেখা, পরিমাপ করা। কোনো একটা বিষয় সম্পর্কে, কোনো একটা জনগোষ্ঠীর, কোনো একটা সম্প্রদায়ের উচ্চ পরিসরে জানার জন্য, যে কোনো একটা সমস্যা সম্পর্কে জানার জন্য সেটা সরেজমিনে দেখা, পর্যবেক্ষণ করা, দেখা এবং সেটা পরিমাপ করা। সোজা কথা, কোনো সমাজে, কোনো সম্প্রদায়ে উচ্চ পরিসরে আমরা কী করব, সরি, কোনো পরিসরে তথ্য সংগ্রহ করতে গেলে, গবেষণা করতে গিয়ে গবেষকের যে তথ্যগুলো সংগ্রহ করে সেটার সংখ্যাত্মক বিচার বিশ্লেষণ করাটা হচ্ছে মূলত জরিপের কাজ। বিশেষ করে একটা বাংলাদেশের জনসংখ্যা কত এটা জানতে গিয়ে গবেষকরা কী করবে, জরিপ করবে, মানে গণনা করে সেটা তথ্য উপাত্ত বের করার চেষ্টা করবে। তাহলে জরিপ পদ্ধতিটা কি দাঁড়ালো, সরেজমিনে গবেষকরা যখন গিয়ে মাঠে বা গবেষণার আওতায় পড়ে গবেষকের যে প্রতিনিধিত্বশীল অংশ আছে সেটাকে পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য উপাত্ত কি সংখ্যাত্মক বিচার বিশ্লেষণটা হচ্ছে মূলত জরিপ পদ্ধতি। আবার এই জরিপ পদ্ধতির আবার কয়েকটা ভাগ আছে। জরিপ পদ্ধতিটা হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে নমুনা জরিপ পদ্ধতি, আর একটা হচ্ছে পূর্ণ গণনামূলক পদ্ধতি। আমরা কি করেছিলাম যে গবেষণার মধ্যে যে পর্যায়ের মধ্যে করেছি না, যে তথ্য শ্রেণীবিন্যাস করা, আর একটা করেছি তথ্য সংগ্রহ করা। তথ্য সংগ্রহ করতে গিয়ে কি বলেছিলাম যে নমুনা জরিপ, মানে গোটা জিনিসের একটা প্রতিনিধিত্বশীল অংশ নিয়ে সেটার উপর তথ্য সংগ্রহ করা। হ্যাঁ, এখানে নমুনা জরিপটা হচ্ছে সেরকমই যে গোটা জিনিসের আধেয় জনগোষ্ঠীর মধ্য থেকে একটা কিছু নমুনা জনগোষ্ঠী বেছে নিয়ে সেখান থেকে তথ্য সংগ্রহ করে যে বিচার বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে নমুনা জরিপ পদ্ধতি। আর পূর্ণ গণনামূলক জরিপ পদ্ধতি কোনটা? পূর্ণ গণনামূলক জরিপ পদ্ধতিটা বলছে যে নমুনা যেখানে আধেয় জনগোষ্ঠীর থেকে একটা প্রতিনিধিত্বশীল অংশ নিয়ে যেমন গণনা করা হবে বা জরিপ করা হবে, সেখানে পূর্ণ গণনা হচ্ছে গোটা জনগোষ্ঠীর মধ্যে থেকে তথ্য সংগ্রহ করা। জরিপ পদ্ধতির দুইটা ভাগ, একটা হচ্ছে নমুনা জরিপ, দুই হচ্ছে পূর্ণ গণনামূলক জরিপ। সেখানে নমুনাটা হচ্ছে গোটা 100 জনগোষ্ঠী, যদি ধরো একটা গ্রামে 100 জন জনগোষ্ঠী আছে, সেখানে 100 জন জনগোষ্ঠীর মধ্য থেকে 100 জনকেই গবেষণার আওতা আনা হবে না, এখান থেকে 10 জনকে বেছে তাদের উপর থেকে তথ্য সংগ্রহ করে এই 10 জন হচ্ছে 100 জনের প্রতিনিধিত্ব করবে। যেমন বাংলাদেশের খেলা, কিন্তু বাংলাদেশে কি 16 কোটি মানুষ খেলায় অংশগ্রহণ করে, সেখান থেকে মাত্র 11 জন খেলে। 11 জনের খেলার উপরে কিন্তু বাংলাদেশে বলি হার জিত, বাংলাদেশ জিতছে, খেলছে তো 11 জন, কিন্তু ফলাফলটা কি বলছি, বাংলাদেশে জিতছে, বাংলাদেশ হেরেছে, ঠিক না?
এই 11 জনটা কি করছে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তেমনি নমুনাটা হচ্ছে এরকমই, 100 জন সদস্য আছে গ্রামে, 100 জনের মধ্য থেকে 10 জনকে নিয়ে যখন গবেষণা কার্য চালানো হবে সেটা হবে নমুনা। 10 জন হচ্ছে 100 জনের প্রতিনিধিত্ব করবে, 100 জনের প্রতিনিধিত্ব 10 জন করবে, 10 জনের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করব, তথ্যপত্র সংগ্রহ করে আমরা আমাদের গবেষণা কার্য চালাবো, সেটা হচ্ছে নমুনা জরিপ পদ্ধতি। আর যখন আমি একটা গ্রামে 100 জন সদস্য আছে, সেই 100 জনের কাছ থেকে যখন আমি তথ্য সংগ্রহ করব, তথ্যপত্র সংগ্রহ করব, তখন এটা হচ্ছে মূলত পূর্ণ গণনা জরিপ। 100 জনের মধ্যে থেকে যখন আমি 10 জন নেব সেটা হচ্ছে নমুনা জরিপ। কিন্তু যখন আমি 100 জনের মধ্যে থেকে 100 জনকে আমি গণনামূলক আওতায় আনবো, 100 জনের কাছ থেকে আমি জরিপ চালাবো, তাদের কাছ থেকে তথ্যপত্র নেব, সেটা হচ্ছে পূর্ণ গণনামূলক জরিপ। আমি আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। আচ্ছা, এ জরিপের তাহলে সুবিধাটা কি? এ জরিপের সুবিধাটা হচ্ছে এখানে সময় এবং অর্থের অপচয় খুব কম হবে, এখানে অপচয় হয় না, বল কম হবে, সময় কম লাগবে। আর এক্ষেত্রে সময়ের নির্ভুল তথ্য সংগ্রহ করা সম্ভব হবে, সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। আর অসুবিধাটা হচ্ছে এখানে যে আমরা যে নির্ভুল এবং তথ্য সংগ্রহ করব, নমুনার ক্ষেত্রে অনেক সময় এটা ভুলও হতে পারে, যে নমুনা সংগ্রহ করাটাও কিন্তু অনেক সময় গবেষকদের জন্য ভুল একটা সিদ্ধান্ত চলে আসতে পারে, ভুল মানুষকে নমুনা হিসেবে ধরানো হয়ে যদি তথ্য সংগ্রহ করা হয় সেক্ষেত্রে ভুল হতে পারে। আরেকটা সমস্যা হচ্ছে সেটা যে ঐতিহাসিক যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোর উপর জরিপটা চলে না, এটা আর একটা বড় সমস্যা। তাহলে আজকে নিশ্চয়ই এই বিষয় সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়েছে, বিষয় সম্পর্কে জানা। আগামী ক্লাসে আমরা চেষ্টা করব নতুন একটা অধ্যায় যেতে, আর যে অধ্যায়ের বাকি যে তথ্যগুলো পদ্ধতিগুলো আছে তোমরা বাসায় পড়ার চেষ্টা করবা, পড়ে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবো, তখন সেটার উপর আমি ক্লাস নেব। যেটা বেশি জরুরি বলে মনে হয়েছে, বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেগুলো আমি পড়িয়ে দিয়েছি, তবে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে গ্রুপে কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি সেটার উপরে পুনরায় ক্লাস নেব। আর আগামী ক্লাসে আমি নতুন একটা অধ্যায় যাব, সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।